মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ সম আমরা প্রত্যেকে আজ গর্বের সঙ্গে বুক চিতিয়ে বলতে পারি মন ও মননের উৎকর্ষ লাভে সঠিক দিশা দিতে পারে একমাত্র মাতৃভাষা। এবিসি নিউজ এজিটি লাইভের একুশে একুশ অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর ভাষা শহীদেরা যখন অমরত্ব লাভ করেছেন বাংলাদেশ থেকে বেলারুস বা ব্যাংকক, আমরা সবাই এই দিনে নতমস্তক ওই বরেণ্য ভাষা শহীদদের প্রতি। চলুন দেখে নেওয়া যাক বিশিষ্ট বাচিক শিল্পী ও অল ইন্ডিয়া রেডিওর ঘোষক তথা নাট্য ব্যক্তিত্ব সুমন ভট্টাচার্যের কণ্ঠে কিছু আবৃত্তি, যা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলিও বটে। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ, আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। নমস্কার, এবিসি নিউজ এজিটি লাইভ এই চ্যানেলের পক্ষ থেকে 21 ফেব্রুয়ারি উপলক্ষে অর্থাৎ মাতৃভাষা দিবস উপলক্ষে একটা অভিনব অনুষ্ঠানের আয়োজন তারা করছে দুদিন ব্যাপী। এই অভিনব অনুষ্ঠানটির সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করছি এবং তার সঙ্গে আমি বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অবশ্যই তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের একটি অনুষ্ঠান তারা করতে চাইছেন বলে। এবং এবার 2021 এবং তার সঙ্গে 21 ফেব্রুয়ারি এই দুটোকে মিলিয়ে তারা এই অনুষ্ঠানের নাম রেখেছেন, নামকরণ করেছেন 21-21। 21 আমাদের রক্তে। আমরা যারা বাংলায় কথা বলি আমরা জানি যে একটা ভাষার জন্য একটা দেশের সৃষ্টি হয়েছিল, যে ভাষার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে অনেক রক্ত ঝরেছে। আমরা অন্তত একটা কথা বলতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যলগ্নে, যে আমরা আমাদের স্বর্ষ যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাকে আমরা যাতে ভালোবাসি, আমরা যাতে তাদের যোগ্য সম্মান দিতে পারি। আজকে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উপলক্ষে আপনাদের আমি দু তিনটে কবিতা পড়ে শোনাতে চাই। প্রথম কবিতা শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈবিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কারণে কুসুম কলি ফোটে গৌরাখালের মাসে, হাওয়াকে বানায় মিঠো সুর পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দলিয়ে কাছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে, সত্তা তার আশা বলে নানি বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে, রমজানি সাঁজে ভাজেন ডালের বড়া আর একুশে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। এবারে কবি অরুণ মিত্রের 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারির আওয়াজ যদি কোনো মাসনদে না পৌঁছায় বুঝতে হবে সেখানে গদিয়ান এক মতলব বাজ, এক পেশাদার খুনি যার সূর্যোদয় রক্ত রাঙা জননীয় সন্তানদের রক্তাক্ত করে, কিন্তু সেই ভোরে তার চৈতন্যের আশ্রয় অস্তা চলে, তার মাথার গুমোট ভেঙে বয়না বাতাস, চারিপাশে শুধু জমে ওঠে চাপা দীর্ঘশ্বাস, তার ক্ষমতা যত বড় তত বড় তার মূর্খতাও, সে খালি জানতে চায় কার কত ভাও, সে জেনেও জানেনি 21 ফেব্রুয়ারি আমাদের সবারই পুণ্যদিন, যেদিন বাংলাদেশের ভাইরা শঙ্কাহীন দাঁড়িয়েছিল ঘাতকের অস্ত্রের নিরিখে, বাঁচিয়েছিল মার মতনই আপন ভাষা জননীকে এবং তারই ভিতে গড়েছিল স্বাধীনতা। আমারও জননী সে, আমারই বাংলা ভাষা,
তারপর কত শব্দে কত সঙ্গীতে জয়ধ্বনি ও জননী আমার বাংলা ভাষাকে যারা ছলে বলে দাবাতে চায় তারা যেন একবার চোখ খুলে তাকায় একুশে ফেব্রুয়ারি তাদের সামনে এক প্রচন্ড হুঁশিয়ারি। আমার সবশেষ কবিতা অমিতাভ চট্টোপাধ্যায়ের ডাক। মাটির মধ্যে বীজের বপন যেমন জানে চাষী, জিভের ডগায় শব্দ সাগর চেনায় ভাষাভাষী, পালকে দেখায় পাখি উড়াল দূর আকাশের নীলে, হাঁটতে হাঁটতে তোমায় পাব ধুলোয় দুপা দিলে, গ্রাম শহরে পার উপার যেখানেই যাও তুমি, দেখবে মানুষ শুধুই বানায় বিশাল কর্মভূমি, কল্লোল নামে দুই বাংলায় দিগন্তে লাগে ঢেউ, বাংলা ভাষা তোমার আমার সাবধান যারা ফেউ, এ ফাল্গুনে জ্বলে উঠে ফের একুশে ফেব্রুয়ারি, রক্ত সদর শহীদের ডাক কখনো ভুলতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।